কয়েকদিন বিরত থাকার পর ফের উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানা এলাকায় দুঃসাহসিক ডাকাতি। ধারালো অস্ত্র দিয়ে আঘাত মহিলাকে, লুট স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ, মোবাইল ও মূল্যবান সামগ্রী। কয়েকদিন বিরত থাকার পর ফের উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানা এলাকায় দুঃসাহসিক ডাকাতি। ঘটনা মঙ্গলবার রাত আনুমানিক দেড়টা নাগাদ চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের আব্দুল রহিমের বাড়িতে। ঘটনার সম্পর্কে গৃহস্থ আব্দুল রহিম জানান, তিনি পেশায় একজন লরি চালক, তাই এদিন রাতে তিনি বাড়িতে ছিলেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে পাঁচ ছজনের একদল ডাকাত ঘরের পেছনের দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করে। তখন ওই ঘরে ঘুমিয়েছিলেন তার স্ত্রী সহ দুই সন্তান। ডাকাত দলের মধ্যে একজন ঘরে প্রবেশ করে এবং বাকিরা বাইরে পাহারা দেয়। সেই সময় ঘরে প্রবেশ করা কুখ্যাত ডাকাত তার স্ত্রীর গলায় ধারালো দা ধরে সবকিছু দিয়ে দিতে বলে। পরে অসহায় স্ত্রী আলমারির চাবি সহ তার নাক, কান ও গলা থেকে স্বর্ণালঙ্কার খুলে দিয়ে দেয়। অপরদিকে গৃহস্থের স্ত্রী রেহানা বেগম জানান, ডাকাতের মুখে কালো কাপড় বাঁধা এবং হাফ প্যান্ট পরিহিত ছিল। নিজের এবং সন্তানদের প্রাণ রক্ষা করতে গিয়ে তার সমস্ত অলংকার, নগদ অর্থ, মোবাইল সহ অন্যান্য সামগ্রী দিতে হয় ডাকাত দলকে। তারা আমায় চলে গিয়ে আমি বুঝতে পারছি না, আমার মায়ের বিভিন্ন জায়গা করছে না, আমি বুঝছি না, টাকা পয়সা শোনা যায় না, গাছ আলাদা হয়েছে, মুখের আগে টাকা পয়সা হয়েছে, দেওয়ার লাগে সব কিছু দেওয়া হয়েছে, খানার ঋণ নিশন, সোনার সেন নিশন টাকাটা দেওয়া হয়েছে। তারপরে আমার কাছে দরজাটা আমি লাগাই, তারা কাছে তারা লাগাইয়া যাইব দেখাচ্ছে, কি হলে একটা এসে ঘর আসে, একটা বাইরে আসলো। আপনাদের দাদি কি দাদি বিভিন্ন জায়গা টুকাইছে না, দেখার মতো কেমন শোনা গেল নিছে শোনার গড়ে নিছে কোন গড়ে কয়জন ঢুকছিল গড়ে একজন ঢুকছে বাইরে আসলা কয়জন। পরিবারের লোকজন জানিয়েছেন, সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা। এদিকে পাশের ঘরে বাড়ির অন্য সদস্যরা ঘুমিয়েছিলেন, কিন্তু কেউ ঘটনার আঁচ করতে পারেননি। ঘটনার সময় প্রাণ ভয়ে কেউ চিৎকার করার সাহস পায়নি। পরে ডাকাত দলটি পালিয়ে যাওয়ার পর তিনি বাড়ির অন্যদেরকে ডেকে বিস্তারিত জানান, খবর দেন স্বামীকেও। ততক্ষণে গা ঢাকা দেয় ডাকাত দল। এ মর্মে চুড়াইবাড়ি থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গতকালকে আমি আসিলাম বাইরে, আসামে আসিলাম গাড়ি নিয়ে, আমি একজন ড্রাইভার, গাড়ি চালক। তো আমি বাইরে আসিলাম রাত্রে আনুমানিক দুইটা সাড়ে দুইটার সময় আমার কাছে ফোন গেছে যে আমার বাড়িতে এরকম এরকম একটা ডাকাত পায়ে ঢুকিয়ে ঢুকিয়া আমার ওয়াইফের কাছ থেকে জিনিসপত্র, সোনা, এরপরে খানের এগুলো সব জিনিসপত্র এগুলো নিয়ে গেছে, মোবাইল সহ নিয়ে গেছে, মারধর করছে, দরিয়া কইছে, কথা কইতো না, সবগুলা দিয়া দিত, টাকা পয়সা কই আছে রাখা আছে সবগুলা দিয়া দিত, জিনিসপত্র সবগুলা দিয়া দিত। এই ঘটনায় পুলিশ লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।